Clash of Clans. Hello friends, good evening. কেমন আছো তোমরা সবাই? তোমাদের সামনে আজকে চলে এসেছি টাউন অল্টেনের পাওয়ারফুল জবরদস্ত অ্যাটাক নিয়ে। তো অ্যাটাক আমি করবো, কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, পুরো অ্যাটাক দেখতে থাকো, সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবে না। সো আজকে অ্যাটাক আমি শুরু করে দিচ্ছি, লেটস গো। তো চলে যাবো টাউন হল টেনের অ্যাটাকে। আর আজকে টাউন হল টেনের অ্যাটাকের জন্য কোন কোন পাওয়ারফুল আর্মি নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি চলে যাবো অ্যাটাকে। তো আজকে আর্মি নিয়ে নিয়েছি মাইনর উইচ অ্যাটাক, আর সিসিতে তো আছে রক লঞ্চার হক। সো এই যে আজকে অ্যাটাক করতে যাচ্ছি, একদম পুরো কামাল করে দিয়ে চলে আসবো আমি রিমা, আর বেসকে করে দেবো কি আত্মা। সো তার জন্য আমাকে চলে যেতে হবে অ্যাটাকে। তো এখন আমি চলে যাচ্ছি অ্যাটাকে। তো শুরু করে দিচ্ছি অ্যাটাক। ফার্স্টে একটা ফানেল ক্রিয়েট করে নিই, কিং baby dragon and one witch, queen, queen এর পিছনে পিলার, queen এর পিছনে আসবে লক লঞ্চার, one minor, তো লক লঞ্চার ইনফেনো শেষ, লক লঞ্চার ইনফেনো মানে ইনফেনো অ্যান্ড টাউন হলকে টার্গেট করে দিয়েছিলাম। তো কুইন ভেতরে ঢুকে গেছে, হক্স বেরিয়ে গেছে কুইন থেকে, কুইন ভেতরে থেকে মাইনর, ক্যানন রয়েছে, তো হাতে 45 সেকেন্ড টাইম আছে, তার মধ্যে কমপ্লিট করতে হবে, 90% তো চলে এসছে, আর উইচ তো কাজ করছে কুইনের সাথে সাথে। তো উইচ বাইরে চলে গেলে, আর কুইন বাইরে চলে গেলে ব্যাস অ্যাটাক হয়ে যাবে, বুঝলি? আর 20 সেকেন্ড টাইম আছে, কিন্তু এখনো আর্চার আছে, ক্যানন আছে, কিন্তু সত্যি ইজিলি 3-star চলে আসবে। তো তোমরা যে কোনো বেসের উপরে অ্যাটাক করলে চলে আসবে। সো গাইজ, আমি তো তোমাদেরকে বলবো তোমরাও তাড়াতাড়ি করে ট্রাই করে ফেলো, আর আমাকে কমেন্টে জানাও তোমাদের অ্যাটাক স্ট্র্যাটাজিটা কেমন লাগলো। সো গাইজ, আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট নিউ ভিডিওতে। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করো। তাহলে আজকে এইটুকু, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট নিউ ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো, আজকে এইটুকুই গাইজ, বাই। Like a